প্রাণী পরিচিতি খাসফরিং কিওয়ার্ডস স্কোলারাইট কাসফোড়িং এর দেহ এবং গুলোর ভয়াবরণ সুচার হচ্ছে যে ঝিলি দ্বারা স্কোলাইটগুলো সংযুক্ত থাকে হাইপোকেনাস হচ্ছে মুখিচিত্র নিম্নমুখী হয়ে মাথা নিচের দিকে অবস্থান করা তার হচ্ছে স্কলারাইটের পৃষ্ঠ অংশ স্টার নাম হচ্ছে স্কোলারাইটের অঙ্কীয় অংশ ট্রাসমিয়ার হচ্ছে ট্রাসের উপখণ্ড ডায়াপস হচ্ছে শীতকালে গাছপালিং এর পুষ্ট বন্ধ থাকে তারপরে এক ডিসিস হচ্ছে খোলস মোচন প্লিউডেন বা ফ্লু হচ্ছে ট্রাগাম ওষ্ট পার্সি দেশে যুক্ত করে তারপর যে ঘাস গাছপালিং পঙ্গপাল এবং পোকা নির্বন করা থাকে তাদেরকে অর্থে বলা থাকে শ্রেণী ফাইলাম হচ্ছে তিন চার সন্ধে যুক্ত পাওয়া তারপর এবং হচ্ছে অর্ডার অর্থাৎ ফ্যামিলি আর কি ডিডে জেনাস হচ্ছে পয়কিলোল সেরাসের নাম হচ্ছে পয়কিলো সেরাস স্পাসেস হচ্ছে পয়কিলো সেরাস পিটাস স্বভাব ও বাসস্থান পৃথিবীতে প্রায় বিশ হাজার প্রজাতির ঘাছপুরিং রয়েছে কিছু প্রজাতির রয়েছে যা দলবদ্ধভাবে স্থান হতে অনুষ্ঠানে গ্রহণ করে এদেরকে বলা থেকে প্রতিকূল আবহাওয়া ঘাসপুরিঙ্গা বিপুল সঙ্গে পরিচয় থেকে দিনে প্রায় পনেরো কিলোমিটার পর্যন্ত যেতে পারে ঘাসপুরঙ্গা সম্পূর্ণভাবে উদ্ভিদ ভুজি বাসাকাশি প্রাণী বা হচ্ছে গ্রুগরাশি তৃণমূল ভুজি অনেক প্রজাতির বৃদ্ধের বর্ণের বাসস্থানের সাথে মিলেছে এটাকে ক্যামো ফ্ল্যাগ বলা হয় খাসমানিং ধরার সময় টোপাকু নামক জুস নামের বাদামী বর্ণের রস টিকাণ করে যা তাদের এিপিপ্রা এবং অন্যান্য শত্রুর থেকে রক্ষা করে বাহ্যিক অংক সংস্থান প্রাণীরা প্রাণীটা লম্বা আঠারো সেন্টিমিটার থেকে আঠা থেকে নয় সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে বহী অঙ্কাল হাইপ্রাটার মিস্টার সৃষ্ট এবং প্রতিটি স্কলাইটের স্কাইটির অঙ্ককে কঠিন প্লেটের মতো সৃষ্টি করে তার হচ্ছে স্কলাইটগুলো সংযুক্ত সূচনা পাতলা নরম চিলি দিতে আর প্রতি দেহকণ্ডার ঘরের বিশ্ব দেশে আবর থাকে টারগাম এবং টারগাইটটা এবং অঙ্কিতশকে এবং স্টার্নাইটটা বলা থাকে এরা পার্শ্বদেশ এবং হচ্ছে প্লুরা এবং হচ্ছে প্লুরাইডার পদার দ্বারা যুক্ত থাকে কাশি এর দেহকণ্ড এবং পদঙ্গের মতো তিনটি অঞ্চলে বিভক্ত মস্তকা বক্ষ এবং উদর এর দেড় বিভিন্ন অংশ দেহ অংশ তার মস্তক হচ্ছে ছয় খন্ড বিশিষ্ট জোড়া পুজাখী এবং হচ্ছে তিনটি শরলাখি বসোলে এবং হচ্ছে জোড়া অ্যান্টেনা এবং মুখবাঙ্গ নদী হচ্ছে বক্ষ এবং এর বক্ষ তিনজোড়া হয়ে থাকে ওর বক্ষ মধবক্ষ দুই জোড়া দুইজরা এবং অন্ধ এবং জোড়া ডানা অধিক জোরাপা উদরার এগারোটি খন্ডক নিয়ে গঠিত আঠারো জোড়া শাসন অন্ধ বাইশপারাগল তার বছরে শুক্রাস ডিম্বাস ধারণ করে মস্তক ছটি পূর্ণিয়া খণ্ডকের সম্বন্ধে গঠিত গঠিত এটি একটি রাষ্ট্রপতি আকৃতির এবং ধরণ হয়ে থাকে মস্তকের ভয় নাম হচ্ছে এর গপসিল্পিয়াম তারপর সেটি কয়েকটি অংশ বিভক্ত হয়ে থাকে যেমন হচ্ছে পৃষ্ঠার অঞ্চলের বলা থাকে পাশে অবস্থিত কপালের দিকে চড়া ফ্রন্স এবং ক্লাইপিয়াস পুঞ্জাখী বোটা অক্ষি তারপর বড়া ভিনা দৃশ্য শক্তির দিকে গাছপুরিং যে কোনো অপেক্ষা উন্নত হয়ে থাকে কমাঢির দিয়ে পুজির গঠনে এবং কাছে পুঞ্জা মস্তকের প্রথম ঘণ্টাকে থাকে তারপরে ওসুলা বা ষর্লক্ষী এর দুটি পুঞ্জিক মাঝখানে তিনি ষড়্লক্ষী বা ওসুলি থাকে এর প্রকৃতি তবে স্পর্শভাবে জানা জানি তবে নিম্লিখিত কাজ করে বলে ধারণা করা হয়ে থাকে সাহায্যে তার হচ্ছে কাশ্মীর এর আলোক দিব্যতা অনুযায়ী অনুধাবন করে এবং এদের মাধ্যমে হচ্ছে এক কক্ষ প্রতিবিম্ব গঠন করা হয় থেকে অনেকে মনে করেন ওসালা তলদেশে তারপর হচ্ছে ইসলাম মস্তিষ্কে গমন করে অবস্থান তারপর হচ্ছে অ্যান্টেনা বাসঙ্গ তারপর হচ্ছে নাড়িয়ে তারপর স্পর্শ গ্রাণ এবং আছে শব্দ তরঙ্গ অনুভব করে তারপর অ্যান্টেনা তারপর চিৎকার পেটি সেল তারপর হচ্ছে প্লাজলাম খাটা অবিভক্ত এবং হচ্ছে প্লাজলাম হচ্ছে লম্বা ও পঁচিশ বিভক্ত হয়ে থাকে মুখ অপঙ্গ তারপর হচ্ছে ঘাসপুটিং এর মুখ অপঙ্গ মস্তিষ্কে অঙ্গীদেশে অবস্থিত হাগছি পাতা এবং চর্বণে ব্যবহৃত হয়ে থাকে খাসপরিং এর মুখবঙ্গকে তারপরে চর্বণ উপযোগী ম্যান্ডিবলার বঙ্গ বলা থাকে তারপরে পাঁচটি অংশের সময় মুখভঙ্গ গঠিত হয়ে থাকে ল্যাবরাম ল্যাবিয়াম তারপর অ্যামেক জিলা মেন্ডিবল হাইপার ফ্রিংস তারপরে হা খাসপ্রিং তারপরে মুখবঙ্গের বিভিন্ন বেশি হয়ে থাকে তার পাশে মুখপাঙ্গ বৈশিষ্ট্য এবং গাছ ল্যাব্রামের বৈশিষ্ট্য হচ্ছে চাপা চাকতির মতো হয়ে থাকে মাঝ বরাবর একটি ঘাচে ধারণ করে গাছ হচ্ছে মেন্ডিবল তাকে ধীরে রাখে এবং সেবুষ্ট গঠন করে মেন্ডিবলকে দিকে তার তারপরে খাট ধর ছেড়ে দিতে এবং স্বাধীন সাহায্য করে ম্যান্ডিবল তারা প্রতিষ্ঠা হচ্ছে মুখের ছিদ্রের দুটি দুপাশে অবশ্যই স্থিত তারপর শক্ত এবং শূচালয় তাদের যুক্ত থাকে তারপর দুইটি গুচ্ছ বেশি এবং মস্তিষ্কের সাথে যুক্ত থাকে অ্যাডাক্টর বেশি ম্যান্ডিবলের ভিতরের দিকে টানায় তারপরে ডাক্তার বেশি হচ্ছে ম্যান্ডিবলকে বাইরের দিকে সরিয়ে দেয় কাজ হচ্ছে খাদ্যবস্তু কর্তন পেশন এবং চারপাণের সহায়তা করে ওর ম্যাকজিলা হচ্ছে পাঁচকা অখণ্ড বিভক্ত হয়ে থাকে থাকে কাঠস হচ্ছে গোড়া দিয়ে গের খন্ড এবং স্ট্রাইপসের নিয়ে এবং স্ট্রাইপসের অগ্রপা নখ গ্যালিয়া হচ্ছে ডাক্তার মতো হয়ে থাকে মেক্জিলার পাওয়ার পাঁচ পাঁচকের জন্য বিশিষ্ট হয়ে থাকে আপদিকে ম্যাক্সিলার কাজ হচ্ছে খাদ্য দরতে মুখে প্রবেশ করতে এবং স্বাদ গ্রহণ করতে সাহায্য করে ম্যাক্সিলার পাপা হচ্ছে খাদ্যবস্তু হরণ প্রতিরোধ করে তারপর অপ অপরিসার করতে সাহায্য করে হচ্ছে ম্যাক্সিলা সংবিধান অঙ্গ হিসেবে কাজ করে ম্যাক্সিলা লেভিয়ামের বৈশিষ্ট্য হচ্ছে দুটি ঘন্টাকে বিভক্ত হয়ে থাকে মেন্টাম সাব ম্যান্টাম তারপর মেন্টামেনের মুক্ত প্রান্তে দুটি লিগুলি এবং হচ্ছে তিনটি অধিযুক্ত লেবেল পপ থাকে তারপরে লেভিয়ামকে দ্বিতীয় চড়া তারপরে ম্যাক্সিলার প্রতিনিধিও মনে করা হয়ে থাকে তারপরে লেভিয়ামের কাজ হচ্ছে অদশটা গঠন করে তারপর খাবার যাওয়া থেকে রোধ করে এবং লেবেল পাল্প উপযুক্ত খাদ্য নির্বাচনে সাহায্য করে হাইপর ফ্রাইডিংস এর বৈশিষ্ট্য হচ্ছে ক্ষুদ্র মাংসল হয়ে থাকে তারপর হচ্ছে মেডিবল এবং মেকজিলা দিয়ে পরিবর্তিত থাকে এর কাজও হচ্ছে খাদ্যবস্থাকে নারাচার করে লাল সাথে মেয়ের সাথে সাহায্য করে বক্ষ খাসিংয়ে বকাঞ্চল হতে তিনটি অংশ গঠিত থাকে অগ্রপক মধ্যবক্ষ মিস্থ্রক্স এবং মেসন ড্রাম তারপর পঁচাত্তক্ষ এথাথরক্স এবং মেটানো টোনাম তারপর প্রত্যেক পক্ষের তারপর মিষ্ট দেশে টার্গামকীয় দেশে এবং পাশের দেশে প্লিন রনে গঠিত হয়ে থাকে অগ্রপক্ষের পদার নাম হচ্ছে প্রণাম বকাঞ্চলের রয়েছে এবং ডানা উইংস বকের অগী দেশে বাসা দেশের দুজরা সাধারণত বিদ্যমান থাকে মধ্যবাখীয় ডানা এবং সামনের ডানা দুটি কখনো সাহায্য করে না এবং পেছনের ডানা দুটোকে ঠেকিয়ে রাখে তাই এদেরকে লিটার হচ্ছে ডানাটা আবরণ বা ইমর হিসেবে আকায়িত করা হয়ে থাকে ঘাসা আবার ইং এর ভীকাল সময়ের সাধারণ নাম আছে নোটাম বকের প্রতিটিক্ষণের ভীকঙ্কাল একটি স্কা দিয়ে গঠিত তারপরে ঘাসপরিংয়ের পা এবং বকের প্রতি এক অংশ জোড়া করে মোটা তিন জোড়া পা রয়েছে তারপরে প্রতিটি পা খন্ডে বিভক্ত হয়ে থাকে যথা কক্সা এবং হচ্ছে ট্রুকান্টের ফিমার টিভিয়া ট্রাসা ট্রাসের মাথায় নখ থাকে তারপরে ট্রাসের তিনটি চোরা উপখণ্ডে বিভক্ত হয়ে থাকে এগুলোকে ট্রাস মিট বলা থাকে তারপরে এদের বকের শেষ প্রান্তে পা জোড়া বিশেষভাবে লম্বা এবং হচ্ছে মাংস বা যা লাফে চলা উপযোগী এই ধরনের পাখি তারপর তারপর সেলটরিল পাওয়া বলা হয়ে থাকে তার পাশে উদার তারপর ঘাসপুরিং এটা উদার বেশি লম্বা ওষুধ এবং এড়াটি ঘণ্টে বিভক্ত হয়ে থাকে বিশ্ব দেশের টার্গাম অঙ্ক দেশে ইস্টার নাম কিন্তু পার্শ্ব সে তারপরে প্লেও রান থাকে না তারপরে প্রথম যদি অন্ডটি অসম্পূর্ণ হয়ে থাকে কারণ হচ্ছে ইস্টার নাম পশা পক্ষের সাথে যুক্ত হয়ে থাকে কিন্তু টার্গাম থাকে না তারপর এর পাশে থাকে এবং থলিকে ঘিরে রাখে বনটি বানিয়ে জিলি প্লেয়ান থাকে না তারপর প্রথম থেকে অষ্টম দেড় ঘণ্টা পর্যন্ত তারপরে প্রতিটি খন্ড পাশে দেশে এক জোড়া করে মোটা জোড়া স্লোটি শাস চিত্র বিদ্যমান তারপর সেই স্ত্রী পুরুষের পার্থক্য পুরুষ স্ত্রী তারপরে আকারশা পুরুষের ক্ষেত্রে ছোট হয়ে থাকে স্ত্রী বড় হয়ে থাকে অপরদিকে উদরের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে তারপরে শুরু হয়ে থাকে কিন্তু স্ত্রীর ক্ষেত্রে উদর্শ প্রশস্ত এবং চ্যাপটা হয়ে থাকে পুরুষের ক্ষেত্রে সাব সাবজেনারেটর ও সুপার প্লেটটা থাকে কিন্তু স্ত্রীর ক্ষেত্রে থাকে না তারপরে পুরুষের ক্ষেত্রে অ্যানাল সার্কি এবং অভিপোজিটারও থাকে দশম খণ্ডে তবে অভিপোজিটও থাকে না অপরদিকে অ্যানাল সার্কি স্ত্রীতে থাকে না অভিপজিটর নবম খণ্ডে থাকে তারপর হচ্ছে পুরুষের ক্ষেত্রে তার পাশে উদরের নবম খন্ংশে জনন বিদ্যমান থাকে অদিকে স্ত্রী উদরের অষ্টম এবং নবম খনাংশে মিলে তারপরে চিত্র গ্রহণ করে পুষ্টিকতন্ত্র দুটি প্রধান অংশ গঠিত হয়ে থাকে পৌষ্টিক নারী নিম্নলিখিত তিনটি শিরোনামে বর্ণনা করা হয় থাকে ইস্টোমিডিয়াম বাগ্রতন্ত্র তারপর ফোরগ্রাট মেসেন্ট্রন বা মিডিয়ার তারপরে পোট্রোডিয়াম তারপরে অস হ্যান্ডিগ্রাট তারপরে এক নজরের পৌষ্টিকতন্ত্র বৈশিষ্ট্য ইস্ট্রমেডিয়াম মেসেন্ট্রন এবংাম তারপর ইস্টমিডিয়ামের বৈশিষ্ট্য হচ্ছে স্টেডিয়ামের ইস্টো মোডিয়ামের বিস্তৃত হচ্ছে মুখ শীত থেকে গিজার পর্যন্ত মেসেন্ডোর ক্ষেত্রে গিজার থেকে উদোরার মধ্যে অংশ পর্যন্ত প্রোটোডিয়ামের ক্ষেত্রে ইলিয়াম থেকে পাই পর্যন্ত ইস্টো মোডিয়ামের ভ্রণীয় উৎপত্তি হচ্ছে একটো ড্রামে তারপরে ডার্মে তারপর মেশনডোরা হচ্ছে অ্যান্ডো এবং প্রোটোডিয়ামের হচ্ছে একটো এখানে ইস্টো মোডিয়াম এবং প্রোটোডাম দুটির ভ্রণীয় উৎপত্তি হচ্ছে একটো এর অন্তর্বরণ হচ্ছে ঘাটিন অপর দিকে মেশেন্টোরিয়ানের হচ্ছে পেট্রফিক পর্দা এবং এর অন্তর্বরণ হচ্ছে কিউটি তারপর তারা ইস্ট্রো মিডিয়ামের অংশ হচ্ছে মুখচিদ্র গল্পিয়া ঘাস গ্রাস তারপর রপা গীত ঘাটির মধ্যে ছটি দাঁত ছটি অনলম্ব ফাস এবং ছটি পেট থাকে পের চুলগুলো ছাটির মতো কাজ করে মেশিনটোরিয়ানের ক্ষেত্রে তারপর ছজরা মালপিজান অঙ্ক থাকে প্রক্রিডিয়াম অংশ ইলিহাম তারপর হচ্ছে কোনো মলাশয় বাহি এবং মলাশয় হয়ে তারপর হচ্ছে সরি এই রেক্টর বা পিপলা থাকে তারপর হচ্ছে গিজরাট মেসেন্টার সংযুক্ত ইসলকে তারপর কাটিয়া বলা থাকে এই স্থান হতে ছয় এবং বাটি লম্বা এবং ফাফা মোচাকাত মোচাকৃতির আঙুলের মধ্যে প্রবর্তন ব্যাপার এদেরকে হেপাটিক শিকা গ্যাস্ট্রিক বা মেসেন্টারিক শিকা বলা থাকে মেসেন্টার বা হচ্ছে মধ্যে বা পাকাশিলি অন্তপাচিক বর্দা বলা থাকে ক্রপের সংকোচন এবং লাল হ্যাঞ্জেম এবং সূত্রপাত ঘটায় তারপর গিজরাটের শেষের দিকে তার হচ্ছে কাটিয়া বলবে এবং হচ্ছে কাটিক স্পিন্টার এবং মেসেন্টারিয়াল কপাটিকা থাকে কার্ডিক স্পিন্টার উদ্ধার এবং পঞ্চম তার খন্ডা অবস্থিত তারপর ঠিক শিক্ষা থেকে তারপরে আছে পরিবার কেন্দ্রে গরিত হয়ে থাকে এগুলো খাদা পরিষ্ঠানে সাহায্য করে ষষ্ঠ উদ্দীক তারপরে পাল্টিক স্প্রিন্টার অবস্থিত পার্স্তি দশম খন্ডাক সেটা উংশে উন্মুক্ত থাকে পশিক গ্রন্থি তারপরে লালা গ্রন্থি দুই হচ্ছে মেশিনারি গন্ধপ্রধান গ্যাস্ট্রিক গা শিকা পাটিকি শিকা এবং মেশিনারি শিকা লালা গ্রন্থি ঘাসন নিয়ে তারপর প্রধান পশু গ্রন্থি তারপরে খাদ্যহন এবং পরিবার পদ্ধতি কাতার গণপিং তারপর খাদ্য পরিভাগ তারপর ক্রপে লালার রস দ্বারা শুধুমাত্র করা জাতীয় খাদ্যে তারপর এমএলএস ক্যাটিন্স এবং তারা গিজার্টে আংশিক পরিবাকৃত খাদ্য গিজার্টের তারা বৃষ্টি পরিণত হয়ে থাকে আর মিশন ধরনের মিশন মাল্টাসা এবং সিডাসার লাইফেসি প্রকৃতি আনছে উপস্থিত বস্তু তরল এবং ঘাতুর পরিণত থাকে খাদ্যসার আশ্বাসন এবং পরিষ্কার হ্যাভাটিক শিক্ষা এবং মেশেন্টার নান্ত তার হচ্ছে গোসে দ্বারা ব্যবন্ন প্রক্রিয়া তারপরে সকল খাতার স্বাস্থ্য হয়ে থাকে গ্লুকোজের অধিকাংশ হ্যাভিকা শিক্ষিক শোষিত হয়ে থাকে অধিকাংশ শোষিত খাতের হিমাসিলা প্রবেশ করতে সারা দেহে প্রবাহিত হয়ে থাকে অপাচয় খাদাবস্তুতে হচ্ছে মলস্ব সাময়িকভাবে জমা থাকে এখানে খাদাবস্ত থেকে পানি শোষিত হয়ে থাকে এবং মল তৈরি হয়ে থাকে এবং মল পাইপথে নিহত হয়ে থাকে রক্ত সংবাদ রক্ত পথ অনুসারে তারপরে দুই ধরনের রক্ত সংবাদ দেখা যায় যেমন হচ্ছে মুক্ত অভ্যায় এবং বদ্ধ ক্লোজ মুক্ত সংবাদ বা ল্যাকার হচ্ছে আধারপোটা ঘাসপানি আশলা চিংড়ি মশা মাছি মলাস্কা আহ সামগ্রিক জিন্তবাসের প্রভৃতির মধ্যে তারপরে এই ধরনের সম্বন্ধ দেখা যায় তারপরে বোধ সংগ্রহ আছে এটা কিছু যোগ্য এবং কটাটা মানুষ বাঘ কিনে পাখি তার তারপরে মাছের এই পর্বের শ্রেণীতে সংগঠন পাওয়া যায় কাশবরিং হের রক্ত তার মধ্য ধরনের হয়ে থাকে এবং তিনটি প্রধান অংশে বিভক্ত হয়ে থাকে হিমোসিল হিমালী হিমসিল বিশ্ববাজ্ঞা হিমোচিল বাউসেমিক্স আসিল হিমোশিলের পৃষ্ঠীয় অঙ্গীত পর্দা ড্রাই ফ্রাম দিয়ে তার তিনটি পশ্চিম এবং সাইনাসে বিভক্ত হয়ে থাকে তিনটি হয়েছে পেগার্ডিয়াল সাইনাস বাট অর্থ সাইনাস বিশ্ব পর্দাটা ঠিক উপরে অবস্থিত এদেরকে অবস্থান করে পেভিসাল সাইনাস পৃষ্ঠীয় পর্দার নিচে অবস্থিত এটি পশ্চিম নালিকা রেচনতন্ত্র এবং ম্যালপ্রজিনালিকা এবং চণতন্ত্র ডিম্বাশয় ধারণ করে পেরিনিরাল বা স্টানাল সেন পর্দার নিচে অবস্থিত তাদের স্নায়ুরজ্জিও অবস্থান করে তারপর হচ্ছে হিমালিম্প বা হচ্ছে রক্ত বনহহীন প্লাজমা হের মধ্যে হচ্ছে ভাসমান অসংখ্য তারপরে রক্ত রক্তনিক এবং হিমোসাইটের নিয়ে তারপরে ঘাশপ্রিংয়ের রক্ত গৃত হয়ে থাকে প্লাজামাতে তারপরে শুধু পার্সেন্ট পানি থাকে কাশ্রিং এর রক্ত হিমোসাইটের নামক বনহীন সেতু অনেক থাকে তার তারপরে প্রতিদুর প্রতি এখন মিলিমিটারে পনেরো থেকে শুধু ষাট হাজার হিমোসাইট থাকে এবং হচ্ছে তিন ধরনের রক্তনিকা এবং হিমোসাইট থাকে তার তারপরে প্রোমো হিমোসাইটের ত্রিশ পার্সেন্ট ট্রানজিশনাল হিমোসাইটের পরিবর্তনশীল হিমাসাইট আঠি পার্সেন্ট এবং হচ্ছে বৃহৎ হিমাসাইটের হচ্ছে নয় পার্সেন্ট তারপরে রক্তের কাজ হচ্ছে হিমোগ্লোবিন বা হচ্ছে অন্য কোনো ধরনের না থাকে এই রক্ত বর্ণহীন এবং হচ্ছে জন্য গুরুত্বপূর্ণ তেমন কোনো ভূমিকা রাখে না ডানার সঞ্চালন এবং ক্লোশ মচলনে তার হচ্ছে হিমোলিম্পি সাহায্য করে তার হচ্ছে প্রক্রিয়া জীবন ধ্বংস করে রক্ত সঞ্চালন এবং দেহের ক্ষত নিয়ময় সাহায্য করে তার হচ্ছে খাদসার খনিশিলাপন হরমোন পরিবহনে সাহায্য করে বৃষ্টি ভাইকা এটি প্রধানত স্পন্দনশীল অঙ্গ তার হচ্ছে অঙ্গ দুটি অংশে বিভক্ত হয়ে থাকে অস্ট্রিয়াভিন সজা নলাগা সমুখ এবং উপস্থিত ওঠা তার হচ্ছে হৃদযন্ত্র হৃদযন্ত্র সাতটি প্রকোষ্ঠে বিভক্ত হয়ে থাকে প্রত্যেকের প্রকোষ্ঠে দুই পাশে তার একটি করে মোট সাহায্য ছোটটি ছিদ্র থাকে তার হচ্ছে এই ছিদ্রগুলোকে অস্ট্রিয়া

এর রিততন্ত্রের বৃষ্ফন্দন প্রতি মিনিটে একশো ছ থেকে একশো দশ বার হয়ে থাকে তারপর এর সমগ্র দেহে তার হচ্ছে একবার রক্ত প্রবাহ সমান ত্রিশ থেকে ষাট মিনিট থাকে আর তার পাশে কাশপুরিংয়ের রক্ত প্রবাহ চিত্ররূপ শ্বসনতন্ত্র শ্বসন সমতার জন্য ট্রাকি এবং শাখা পোশাক পরস্পর সাথে মিলিত হয়ে ঘাশবরিং যে বিশেষ ধরনের শ্বাসনতন্ত্র গঠন করেছে তাদেরকে ট্রাকিয়াল তন্ত্র এবং হচ্ছে ট্রাকিয়াল তন্ত্রের মাধ্যমে আছে পূর্ণ এবং অঙ্গগুলোকে নিয়ে গঠিত স্পেরা গল তারপরে শ্বাসকন্ধ স্পাইল ট্রাকল তন্ত্রের উন্মুক্ত চিত্র তারপরে প্রতিটি এবং অন্টারীর সাথে যুক্ত হওয়ার ব্যাটিরিয়ার নামক ক্ষুদ্র প্রকাশে উন্মুক্ত হয়ে থাকে খাস পর ইং দেহের ধেরা পাশে মোট দশ জোড়া শ্বাস বিদ্যমান দুজোড়া মুখী অঞ্চলে এবং আট জোড়া উদরী অঞ্চলে এবং প্রতিটি শাসর অঞ্চলে তারপরে ডিম্বাগের চিত্র বিশেষ তারপরে নামক আছে কাঠিনা নামক বীরে দিয়ে পরিবেশিত থাকে পাশে আছে নিয়ন্ত্রিত কপাটিকা সাহায্যে অন্ধগুলো খোলা বন্ধ করা থাকে সমুক চার এবং প্রশাসী শ্বাসর এবং বায়ু প্রবেশে এবং জোড়া জড়া নিশেষী শ্বাসরন্ধ

কিছুটা পরপর ইনটিমা পুরু হয় তারপরে আংটির মতো গঠন করে এদেরকে টিনি ডিয়া বলা টিনি টিন থাকে ট্রাকে কখনো চুপসে যায় না তারপরে তিনজড় অনুধর্ঘ এবং কিছু অনুপ্রাসার ট্রাকে লাগানো থাকে তিন পাশে এবং প্রাচীন এবং কি কাজ ট্রাকিয়া তারপরে সমগ্র দেহে তারপর শাসনিকা গ্যাসে পরিবহন করে ট্রাকিও ট্রাকিয়া থেকে কিছু শাখা বা ট্রাকিয়াল সৃষ্টি হয়ে থাকে এগুলো হচ্ছে নাইকা তারপরে এক বেশ বিশিষ্ট এবং হচ্ছে প্রাচীর ইনটিমা টিন ডিয়া বিহীন এগুলো রসে পূর্ণ থাকে কাচার ট্রাকিলের মাধ্যমে আছে দেহের এবং অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করে বায়ুথলি ট্রাকেরা কিছু শাকৃত হয়ে যায় এবং অ্যান্টিবায়ভিন হয়ে থাকে কাচা এইসব পাতলিতে বাদর্জা থাকে এবং শ্বাসনের সময় বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করে শ্বসন পদ্ধতি শারীরিক গ্রহণ এবং প্রশাসনের তারপরে এটি সক্রিয় প্রক্রিয়া তারপরে পেশিদূর প্রসারণে প্রথম চার জায়গা তারপরে শ্বাসর এবং শ্বাসক্রন্ধগুলো খুলে যায় এবং হচ্ছে যুক্ত বায়ু প্রবেশ করে শ্বাস থেকে বা নিঃশ্বাসের একটি নিঃশ্বাস প্রক্রিয়া তারপরে পেশি সংস্কার জরা শ্বাসরন্ধ অর্থাৎ নিঃশ্বাসী শ্বাসক্রন্ধগুলো খুলে যায় এবং সে কার্বন অক্সাইড বাইরে নির্গত হয়ে থাকে প্রথম হচ্ছে বায়ুমন্ডলে অক্সিজেন না শাসনদের মাধ্যমে প্রকাশ করে এটিএমে করে এটিএম থেকে ট্রাকিয়া ট্রাকিয়া থেকে ট্রাকিয়ল তো বাইথুলি দেবাস অক্সিজেন আমার প্রবেশ করে এবং জারুনিয়া সম্পন্ন এবং কার্বন অক্সাইজ সৃষ্টি হয়ে থাকে কার্বন অক্সাইড আবার ট্রাকিওলের মাধ্যমে থেকে ট্রাকিয়াল থেকে ট্রাকিয়া তারপর অ্যাট্রিয়াম এট্রিয়াম থেকে শাসনত শাস থেকে আবার বায়ুমণ্ডল বায়ুমণ্ডল দল থেকে আবার হচ্ছে অক্সিজেন পরিণত হয়ে থাকে এভাবেই চক্রাটি ঘটতে থাকে শাসন গতিপথ তারপর হচ্ছে রেশনতন্ত্র কাশ্মীরিং এর প্রধান অঙ্গ হচ্ছে মেদবে জেন নালিকা তাই এছাড়াও রয়েছে ভূমিকা রাখা হচ্ছে কোষ শর্করা আমিষ এবং স্নেহকে পরিবর্তিত রূপে জমা রাখে ইউরিক জীবন জমা রাখে ইউরিয়াট কোষ ইউরিক কোষের গ্রন্থি হচ্ছে পুরুষ কাশ্মীরিং কে মাশরুম গ্রন্থিতে থাকে তারপর ইউরিক অ্যাসিড তারপর শুক্রের সাথে বাইরে নিক্ষিপ্ত হয়ে থাকে নেফ্রোসাইটিক ইউটিকল ফ্যাট বডি স্নেহ বস্তু মেদগঞ্জ ক্লোশ বিদ্যমান তারপর মালপে জেন নালিকা কাশ্মীরিং এর পৌষ্টিক নালিক মেসেন্ডর এবং পোটোনিয়াম সংযোগস্থলে সুখসূত্র মতো হলুদ বর্ণের বা একশোটি মালপে জেন নালিকা অবস্থান করে তারপর প্রতিটি মালপে নালিকা পঁচিশ মিলিমিটার লম্বা এবং এক মিলিমিটার বেশ যুক্ত চা এবং অনালাকা শাখা ভিন্ন অঙ্গ তার হচ্ছে নামকরণ মার্শাল ম্যাল ফিজি তারপরে ষোলশো সালে ষোলশো আঠা চোরানব্বই সালে নামাকা ইতালি বিজ্ঞানী এবং জীববিজ্ঞানী বিজ্ঞানী সালে এই বিজ্ঞানী এই সেরা হলে তার নাম অনুসারে

কাশ্মীরের মাথায় তারপাশে বৃষ্টিভাগের উভয় পাশে অবস্থিত বর্ষাধীন বৃক্ষাকার এবং উত্তল কালো অংশটি কে বলা হয় থাকে প্রত্যেক পুঞ্জ প্রায় দুই হাজার প্রজাতি পেতে দে বারোশো থেকে আঠারোশো বা এর বেশি হয়ে থাকে সর্বোচ্চাকার মাটিরিয়া দীর্ঘ প্রতি মাটিরিয়া একটি দর্শন হিসেবে কাজ করে কাশ্মীরিং এর দশনাঙ্গ হিসেবে ওসলে এবং পুঞ্জাখী হিসেবে উভয় উপস্থিত থাকে ওসলে মাধ্যম আছে কাশ্মীরিং এর পরিবর্তন অধ্যাপন করে এবং পুঞ্জাখীতে দর্শনীয় বস্তু প্রতিবিম্ব গঠিত হয়ে থাকে অমাটিরিয়াম ঘটনা হচ্ছে দশটি অংশ কর্ণিয়া তারপর সেটি অমাটিরিয়ামের তারপর সে বাড়িতে দিকে বর্ণহীন স্বচ্ছ দিয়ে তোল এবং সেখানে একটি এককোষী তারপর কীটকাল আবির্ভাব থাকে

আর ঋষিরঞ্ঞ্চ কাবানি বা কিছু কোনোষা কুগুলোকে ঢেকে রাখে তারপর রেটেলো বা রেটেল হচ্ছে সাথে আটটি লম্বা রেটিনলার কোষ দ্বার গঠিত এই ঘর থেকে র্যাবডাম গঠিত হয়ে থাকে র্যাবডাম হচ্ছে মাকুর মতো এবং সেটি অনুপ্রস্তভাবে দেখা নিতে থাকে এর মাধ্যমে চালো গঠিত হয়ে থাকে আর রাবডামে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়ে থাকে রেডি নাল স্থিত হচ্ছে রেটিনাল স্থিতিগুলোকে ঢেকে রাখে তারপর তারপরে জিল্লিলে বেসল মাম হচ্ছে অ্যাম যে পাতলা পাতার উপর অবস্থান করে সেটি হচ্ছে অমারির ডে ধার করে স্মৃতি হচ্ছে তারপরে রেটিনালের কুষকে তারপর তন্তু গঠন করে তারপর মাধ্যমে মাধ্যমে মস্তিষ্ক প্রেরণ করে প্রজননতন্ত্র শুভ্রাচরে ডিম মিডিয়াল লিগামেন্টে দ্বারা যুক্ত থাকে তার কাছে ফোরিং একই লিঙ্গ প্রাণী হয়ে থাকে এদের জন্য দৃঢ়পতা সুস্পষ্ট তারপর স্ত্রী ফোরিং এটা তার সাথে বিভাজনের দেখে তারপর পুরুষ সদস্য আলাদা করা থাকে শুভ্রাচরে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম দুই অবস্থিত উভয় জনতন্ত্রে তার কাছে একা জোড়া সহায়কার গণতি থাকে তারপর স্ত্রী জনতন্ত্রে একজোড়া জোড়া অঙ্গ থাকে তারপর স্মরমা বলা থাকে তারপর জন্য মিলন গ্রীষ্ম মেধা শেষ দিকে কাজ পড়ি এখানে জন্য মিলন ঘটে তারপর ডিনা পারা পর্যন্ত এই শুক্রাণুগুলোকে স্ত্রী স্ত্রী কাজ পড়ি এবং স্পার্মাতিকে তারপর শুক্রধানিতে সমাধান করে শুক্রাণু ডিমান্ডি পশু ভ্রমণিত এবং হোটেল জিলি ও কোরিয়ান দ্বারা আবৃত থাকে শুক্রাণু ডিমান্ড মাখি পালে এবং চিরদিন ডিমান্ড প্রবেশ করে কাজ পড়ি এটা ডিম তিন থেকে পাঁচ মিলিমিটার লম্বা বাদাম ডিমান্ড হয়ে থাকে উচ্চ রক্ষে তার দশ সেন্টিমিটার গত করে তারপর সেই উচ্চ গাড়ি বৃষ্টি সিমান জাতীয় পরে ডিমগুলো পরস্পরের সাথে আটকে থাকে সরকার পর্যন্ত ডিম পাড়া অব্যাহত থাকে তার হচ্ছে কাজ পড়ি অন্তর নিষেধ ঘটে পরিস্পর কাজ পড়ি ডিমান্ড স্ট্যান্ডার্ড লিখে তাহলে এবং মেটার লিখে তাহলে এবং হচ্ছে কুসুম কেন্দ্র এবং সীমাবদ্ধ থাকে শীতকালে ইম্পর্টেন্ট সিলেবাসে বিভাজন শুরু হয় থাকে তিন সতেরো পরিষদ প্রদান করে এবং হচ্ছে শীতকালে পরিষদ বন্ধ থাকে সমগ্রী ডাইভার্স নামে পরিচিত তারপর হচ্ছে বসন্তের উষ্ণ তার হচ্ছে পরিবেশ থেকে পরিস্ফোটন হয় থাকে রূপান্তর তার হচ্ছে রূপান্তর দুই ধরনের হয়ে থাকে সহসম্পূর্ণ এবং সম্পূর্ণ রূপান্তর সহসম্পূর্ণ রূপান্তর সম্পূর্ণ রূপান্তর হয়ে থাকে শিশু অবস্থায় প্রাণীকে লার্ভা বলে তারপর হচ্ছে মৌমাছ এবং প্রজাপতি রূপান্তর ডিম লার্ভা তারপর পিপা ইমগ তারপরে পূর্ণাঙ্গ ইসলাম তারপরে মাধামাশে দুই দুই অসম্পূর্ণ রূপান্তর তারপরে সে অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে তারপরে শিশু হাঁধা এবং হচ্ছে নিম্পা বলে তারপরে উদাহরণ হচ্ছে কাশপাড়ি মত রূপান্তর তারপর ডিম নিম্পা তার পাশে ইমগো পূর্ণাঙ্গ দশা তারপরে মাধমা সে নিম্পা এবং হচ্ছে রূপাঙ্গ পরিণত তারপর এর মোটামোটা পাঁচবার খোলা বিদ্যমান থাকে নিমে ডানা থাকে না এবং জনাঙ্গ অসম্পূর্ণ থাকে দুটি বিমোচনের তারপর পঞ্চবর্তী দশকে ইনস্টার এবং মধ্যবর্তী সময় খেলে স্টেম মিডিয়াম বলা থাকে তারপরে পঞ্চবর খলাসন দিয়ে তারপরে নিম্ফে পরিণত ঘাসপাণী হয়ে ওঠে রূপান্তর সম্পূর্ণ মনোর সময় লাগে হচ্ছে মাস রূপান্তর হরমোনের ভূমিকা অন্তর্গন্থী এবং অবস্থান নিশ্চিত হরমোনের কাছে ইন্টার শ্রেবলার অবস্থান হচ্ছে মস্তিষ্ক এবং নিশ্চিত হর্মন হচ্ছে ট্রপিক্যাল তারপর মস্তিষ্ক হরমোন তারপর হরমোনের কাজ হচ্ছে প্রতরা শ্রেফিক গ্রন্থিকে হর্মন দিতে পারে তারপর প্রতরাশ্রিকা এবং চক্রপক্ষ অবস্থান হচ্ছে চক্রপক্ষ তারপর হচ্ছে নিশ্চিত হর্মনের ক্ষেত্রে প্রতরাশ্রাইসন তারপর হরমোনের কাজ হচ্ছে মোটি নিয়ন্ত্রণ তারপরে কর্পোরাল এল্যাটার অবস্থান না তার পাশে নিশ্চিত হন হচ্ছে যুগানাল নিভু দশার দর্শক গণরা ট্রফিক এবং প্রাপ্তবয়স্কদের জন্য তারপর কর্পোটা গাছ হচ্ছে নিউ দশার বৈশিষ্ট্য এবং নিয়ন্ত্রণের করে তার পাশে জনসংখ্যাটা পরিণত ঘটে কর্পোরেট কার্ডিয়েটার অবস্থান হচ্ছে মস্তিষ্কের অবস্থা থাকে আজ দুপাশে হয়ে থাকে নিশ্চিত হন হচ্ছে কর্পটার কার্ডিয়েটার নিশ্চিত ধর্ম হচ্ছে হরমোন এবং হরমানের গাছ হচ্ছে বিধি নিয়ন্ত্রণ করে তারপর হচ্ছে মালপেজান নালিকা এবং মালভিপেজের বডিগের মধ্যে পাতক তারপর মালভেজান নালিকা এবং মালদীপন বডি মালভেঞ্জিয়ান নালিকার ক্ষেত্রে প্রকৃতি ঘাসপ্রাণী সহ সকল অপতঙ্গের রেচন অঙ্গ অপরদিকে মালপেজান বডি হচ্ছে মানুষ সহ সকল মৃদুলিয় প্রাণী রেচনা অঙ্গের অংশ তারপরে মালপেজান নালীর অবস্থান আছে

থাকে তারপরে ম্যালভেজিয়ান রেশনপত্র সংগ্রহ করে বর্ষিক প্রেরণ করে ম্যালগেজিয়ান হচ্ছে রক্ত থেকে শুক্র ছাগনের মাধ্যম রেশন রেশনপত্র অনেক প্রয়োজনীয় বস্তু সংগ্রহ করে নেফরান নালিকা প্রবেশ করে তারপর হচ্ছে বৌদ্ধ এবং হচ্ছে উন্মুক্ত সংবাদতন্ত্রের পার্থক্য বৌদ্ধ সংবাদতন্ত্র গঠন হচ্ছে রীতযন্ত্র শিরা এবং গঠিত অবাধিক সংবাদ ধরনের ক্ষেত্রে রীতযন্ত্র তার হচ্ছে সংক্ষিপ্ত এবং সাইনাসের সম্বন্ধে হয়ে থাকে তার পাশে বদ সংবাদ রক্ত অবস্থান করা হয়েছে কেবল ট্রিটমেন্ট এবং রক্তপাহের মধ্যে সীমাবদ্ধ থাকে উন্মুক্ত সংবাদতন্ত্রের ক্ষেত্রে রক্ত অবস্থান করা হয়েছে রক্ত এবং হৃদিত যন্ত্রের তারপর সেনাস এবং রক্ত রক্তযুদ্ধ থাকে বদসের দেহ গর্বর রক্ত প্রবেশের না অবদিকে উন্মুক্ত দেহ গর্বরে রক্ত থাকে তারপরে রক্ত সম্বন্ধের ক্ষেত্রে এবং ডাটা পরপর পানিতে পাওয়া যায় অবধি হচ্ছে উন্মুক্ত সম্পদন্ত্র আছে তাহলে অম্বলাস ক্ষেত্রে পাওয়া যায় তারপরে রক্তের গতি দ্রুত হয়ে থাকে অবধি উন্মুক্ত যন্ত্রের ক্ষেত্রে তার দৃঢ় থাকে ভদ্র কষা বা কলার সংস্পর্শে আসে অবধি উন্মুক্ত সময়তন্ত্র বা কলার সংস্পর্শে আসে সিলেমা এবং হিমোশালের মধ্যে তুলনামূলক আচরণ না তারপরে আবরণ এবং উদ্ভূতান্তর সিলেমার ক্ষেত্রে আবরণ উদ্ভূত ভূমস্তর হচ্ছে আপ্রিকাডিয়ামে আবৃত এবং হচ্ছে মেসো ড্রামে উদ্ভূত হয়ে থাকে অদিকে হিমশ্লিয়ার ক্ষেত্রে প্রথমে হচ্ছে মেসো ডার্মাল এবং পেরিটোনিয়াম আবৃত থাকলে তারপরে ব্লাস্টের ব্লাস্টের সাথে গর্বটি তারপরে বৈকেশিক মাতৃকে আবৃত হয়ে থাকে সিনেমার ক্ষেত্রে বিস্তৃতি কোনো অঙ্গ বা অপঙ্গ প্রসারিত হয় না অধিক হিমাসালির ক্ষেত্রে সকল অঙ্গে প্রসারিত হয়ে থাকে তারপরে সিলেমার ক্ষেত্রে রক্ত অঙ্গ গঠন করে আপদিকে সেই ক্ষেত্রে তারপরে রক্ত সময় গঠন করে অপদিকে হচ্ছে সিনেমার ক্ষেত্রে ঘরবার উপাদান আতালে পূর্ণ থাকে অধিক হিমসিলনের ঘরের উপাদান হচ্ছে পূর্ণ থাকে সিনেমার ক্ষেত্রে পদার্থ পরিবহন হয় না তারপরে হিমাচলের ক্ষেত্রে হয় তারপরে সিলেমার ক্ষেত্রে উদাহরণ হচ্ছে ও করাটা অধিক হিমা ক্ষেত্রে হাত মলাস্কা হয়ে থাকে হয়ে থাকি ট্রাকি এবং ট্রাকি হলে তারপর তুলনামূলক আচরণ বিষয় ট্রাকিয়া ট্রাকিউল ট্রাকিয়ার ক্ষেত্রে তার উৎপত্তি পরিষমতি হচ্ছে স্পাইরাকল থেকে সৃষ্টি হয় ট্রাকিওল তারপর হচ্ছে পর্যন্ত অবদিকে ট্রাকিংয়ের ক্ষেত্রে কুশিয়া থেকে সৃষ্টি হয় দেহ কোষ পর্যন্ত হতে ট্রাকি হচ্ছে আকার হচ্ছে বৃহত্তকার হতে বেশ হচ্ছে দুশো পাঁচ মাইক্রোমিটার থেকে অধিকার ট্রাকিয়ার ক্ষেত্রে ক্ষুদ্র আকার তারপর বেশ এক মাইক্রোমিটার কম হতে অবদিকে ট্রাকিয়ার প্রাচীর হচ্ছে পুরো হতে অবদিকে ট্রাকিয়ার ক্ষেত্রে প্রাচীর পাতলা হতে তারপরে ট্রাকির ক্ষেত্রে ইন্ডি ইন্ডিয়া আছে বাইশ অবস্থায় জানা অপদিকে ট্রাকিলের ক্ষেত্রে নাই ইয়া ইন্টিমা হটি নিয়ে দিয়ে নেই তারপরে তরলোষণ অবস্থা চুষে যায় তার তারপরে ট্রার্কিল ক্ষেত্রে গাছ হচ্ছে স্ক্রাইকল থেকে ট্রাইকিল পর্যন্ত অক্সিজেন এবং কার্বন অক্সাইড পরিণব করে হচ্ছে ট্রেকিল হচ্ছে ট্রার্কিল এবং কোষের থেকে কুশিকবার পর্যন্ত এবং অক্সিজেন কার্বন ডাই ডক্সাইড পরিবহন করে সুপার পোজিশন এবং হচ্ছে অ্যাপজিশন এবং গুরুত্বপূর্ণ সম্পর্ক তার হচ্ছে পার্থক্যের বিষয়ে তারপরে আলো প্রকৃতি তারপরে মৃদু অস্থ মাত্র ব্যবসায়ী অজিশন এর ক্ষেত্রে আলো প্রকৃতি তারপরে তীব্র বজ্জল হয়ে থাকে তারপরে সুপার প্রশিক্ষণের ক্ষেত্রে রেডিয়া এবং ক্ষেত্রে সংঘচিত হয়ে থাকে অবজ্ঞাপনের ক্ষেত্রে তাপসারিত হয়ে থাকে সুপার প্রজিশন ক্ষেত্রে আমার রেডিয়াম আলোক রসী তৃতীয় কলম্বিক হয়ে থাকে সে পজিশন পজিশন শুধুমাত্র লম্বিক হয়ে থাকে তারপরে সুপার প্রতিবিম্ব প্রতিবিম্বা প্রতিবিম্বর ধরন অল্প ঝাপসা এবং সামগ্রিক অবজ্ঞা প্রতিবিম্বর ক্ষেত্রে সুস্পর্শ এবং হয়ে থাকে সুপার বিশ্বের ক্ষেত্রে প্রতিবিম্ব অংশগ্রহণকারী বস্তুর অংশ সম্পূর্ণ অংশ হয়ে থাকে তারপর প্রতিবিম্ব আছে ভিন্ন ভিন্ন অংশ হয়ে থাকে নিম্পূ অপূর্ণাঙ্গ ঘাসং এর মধ্যে পার্থক্য তুলনামিক বিষয় নিমফ এবং পূর্ণাঙ্গ কাশানিং নিমের ক্ষেত্রে আকার তুলনামূলক ছোটো হয়ে থাকে পূর্ণাঙ্গ খাসমাঙ্গির ক্ষেত্রে তুলনামূলক বড় হয়ে থাকে নিম্ফের ডানা ছোটো হয়ে থাকে পূর্ণাঙ্গ কাশবাঙ্গের উপস্থিত ডানা উপস্থিত থাকে তারপরে নিম্ফের দেহে বর্ণায় অনুপস্থিত দেহে বর্ণ অনপস্থিত আপদিকে পূর্ণাঙ্গ খাসবাঙ্গির ক্ষেত্রে বর্ণ হচ্ছে সবুজ নিমফের ক্ষেত্রে জননাঙ্গেকাশে বাদাম হয়ে থাকে তারপরে পূর্ণাঙ্গ কাশবাঙ্গির ক্ষেত্রে জননাঙ্গ পরিণত থাকে নিমফের ক্ষেত্রে হ্রলস মোচন এবং অপরিণত থাকে অবদিকে পূর্ণাঙ্গ খাসবাঙের ক্ষেত্রে ঘটে না বিগত বছরের সংশ্লিষ্ট পূর্ণসমূহ কাশিংয়ের হেপাটিক শিক্ষা কয়টি উত্তর হচ্ছে বারোটি তারপরে নিচের কোনটি কাশপুরিংয়ের পশ্চাত্য পৌষ্টিক নালীর অংশ গলবিল গিজার্ট ইলিয়াম উত্তর হচ্ছে ইলিয়াম কাশমিংয়ের পুঞ্জাকীর সাথে কোন অংশটি আলো গ্রহণ করে কর্নিয়া র্যাবডম কর্নিয়াচেন কোষ তারপরে ইস্টার কোন কোষ উত্তর হচ্ছে বি র্যাবডম কোষ বাংলাদেশের সন্তানপ্রাপ্ত কাশপুরিংয়ের প্রজাতি সংঘ দুই হাজারটি বিশ হাজারটি বিশটি দুইশোটি উত্তর হচ্ছে সি বিশটি কাশ্পিং রক্ত সংবাদ অংশ নয় কোনটি হিমোসিল পৃষ্ঠীয় বাহিকা হিমোলিম্প উত্তর হচ্ছে বি বাহিকা ঘাসপনিং কোনটি ঘাসপিং এর মস্তকের বহি অঙ্কালের অংশ নয় জেনা এপিক্রেনিয়াম ওসেলি ফ্রাটেক্স উত্তর হচ্ছে সি ওসেলি এর অগ্রভাগের শুরু এবং শাসকতর ডানা দেখিয়ে কী বলে ইস্টার্নাম ট্রোক্যান্টার টেকমিনা টার্সাস উত্তর হচ্ছে টেকমিনা